হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। তো গাইস, আজকে রথযাত্রা, তো সকলকে রথযাত্রার অনেক অনেক শুভকামনা আর ছোটদেরকে ভালোবাসা। ভিডিওটা হয়তো আমি 2-3 দিন পরে আপলোড করব, বাট আজকে রথযাত্রা। তো গাইস, আজকে ভিডিওটা রথযাত্রার ওপরেই। আমাদের এখানে বালির মোড়ে খুব ভালো রথ হয়, অনেক দিনের পুরনো বিখ্যাত রথ। তো আজকে ভ্লগে সেখানেই যাব, তো বাদ বাকিটা তোমাদের সেখানে গিয়ে দেখাচ্ছি। হ্যালো গাইস, তোমরা এখন বালির মোড়ে চলে এসেছি। এই যে বন্ধু আমার সাথে এসছে, তো আমরা আগে পৌঁছে গেছি, এখন রথ টানা শুরু হয়নি, লোক জমা হচ্ছে সবাই আস্তে আস্তে, এখনো সবাই আসেনি। তো চলো তোমাদেরকে আমরা ঘুরে দেখাচ্ছি, মেলাটা রথটাও দেখাচ্ছি। হ্যালো গাইস, আমরা যার জন্য এসেছিলাম বালির মোড়ে রথ দেখতে, তো সেই রথ এখন এখানে চলে এসছে। তো তোমাদের রথের কিছু ছবি দেখাবো, রথের কিছু ফুটেজ তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো রথটা। Thank you.
দেখতেই পাচ্ছ গাইজ এখানে কত উত্তেজনা হচ্ছে। রথের সময় আমাদের এখানটা এরকমই জমজমাট হয়ে ওঠে গাইজ। গাইজ তো তোমরা দেখলে আমাদের এখানে রথটা, তো এবার তোমাদের আমরা রথের মেলাটা ঘুরে দেখাবো। তো চলো রথের মেলায় যাওয়া যাক এবার। তো গাইজ তোমাদের সবথেকে বেশি যেটা দেখাবো, তুমি যেটা যে কোনো মেলায় যাও সবথেকে বেশি ভিড় এখানটায় পাবে, ঠিক এই দোকানগুলোতে সবথেকে বেশি ভিড় থাকে। দেখো গাইজ তোমাদের ব্যাক ক্যামেরাতে আমরা ফোকাস করে দেখাচ্ছি, দেখো সব থেকে বেশি ভিড় এই দোকানেই থাকবে, অন্য আদার্স কোনো দোকানে এত ভিড় দেখতে পাবে না। গাইজ এই দোকানগুলো, এই দোকানগুলো সামনে দিয়ে গেলে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে, যদিও বা এখনও খুব একটা বড় হয়নি, তবে আরও ছোটো যখন ছিলাম তখনকার সেগুলোর কথা মনে পড়ে যায়। দোকানগুলো সামনে দিয়ে গেলে সেই মাটির পুতুল রথের মেলা আসলে বাবার কাছে কিনে দেওয়ার জন্য বায়না করতাম, সেই সব দিনের কথা মনে পড়ে যায় দোকানগুলো সামনে দিয়ে গেলে। হ্যালো গাইজ, এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা রথের মেলার আরেকটা আকর্ষণীয় দোকান, জিলিপির দোকান, তার সামনে দাঁড়িয়ে আছি। হ্যালো গাইজ, তো আমরা তোমাদেরকে আমাদের এখানকার বিখ্যাত রথের মেলা ঘুরে দেখালাম। তো গাইজ এবার আমরা এই রথের মেলায় আমরাও একটু ঘুরবো নিজেদের মতো করে, তো খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাবো। তো গাইজ ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও কোন পার্টটা ভিডিও সব থেকে বেশি ভালো লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর এই যো এই আজকে আমার অনেক হেল্প করেছে, এর জন্য ব্লগটা এত ভালো করে করতে পেরেছি। তো ভাই তুই কিছু বলবি, ব্লগের কিছু বলবি? কিছুই বলার নেই, আর আমাদের রথযাত্রা খুবই সুন্দর একটি উৎসব, আমাদের সেই রথযাত্রা এখন সম্পূর্ণ হলো, আমরা একটু ঘুরে টুরে তারপর বাড়ি যাব। বাই।